এই করোনার মধ্যে পড়িয়াও বান্দা যদি তওবা করে বলতি আল্লাহ আর আমি তাস খেলবো না, জুয়া খেলবো না, লুড্ডু খেলবো না, আর মদ পান করবো না রে আল্লাহ, আজকে থেকে আমি কোরআন তেলাওয়াত করবো, পাঁচ বেলার নামাজ পড়তি, আর মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলতি এক ঘন্টা কোরআন শিখায় দাও, আল্লাহর কসম ইন্তেকাল হওয়া মাত্র কবর জান্নাতের বাগান হয়ে যাইত। শুধু তাই না, এই করোনায় যাদের জীবন দুনিয়া থেকে চলে গেল, কত ভাই ভাই হারায় কাঁদে, কত সন্তান তার মা বাবা হারায় কান্না করে, কত স্ত্রী তার স্বামী হারায় কান্না করে, কত স্বামী স্ত্রী হারা হয় কান্না করে, এই করোনা এমন এক পরিস্থিতি আজ আমাদের সামনে দাঁড়ায় গেল, লাশ পড়ে আছে, দুই দিন পর্যন্ত কেউ কাছে যায় না, বাবার লাশ পড়ে আছে, ছেলে মেয়েরা কাছে যায় না, পুলিশে আইসা খবর পাইয়া এলাকার মানুষ কয় দুর্গন্ধ, এর সন্তান আজকে বাবার মাতার ঘাম পায়ে ফেলানো টাকার বাড়ির মধ্যে ঘুমাও, অথচ বাবার লাশটা দাফন করার জন্য যাইতে পারলি না। এই জমানায় করোনার ইতিহাসের পৃষ্ঠায় একদিন লেখা থাকবে, এই করোনার মধ্যে এই টুপিওয়ালা যাদের গালি দিছো, কোরআন পড়ার দরকার নাই বলেছো, ইমামের বেতন দেওয়ার দরকার নাই বলেছো, এই করোনার ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, এই টুপিওয়ালারাই তোর বাবার লাশ দাফন করেছে, এই টুপিওয়ালারা কোনো প্রতিবন্ধকতায় তারা ঘরে থাকে নাই, বৃষ্টি নাই, ঠান্ডা নাই, দৌড়াইতেছে সারা রাত, জানাজা পড়াইয়া লাশটা দাফন করেছে, আর পদে পদে সেই টুপিওয়ালাকে তুমি গালি দিয়েছ। ও আল্লাহর বান্দা, যেই বান্দা বগুড়া রসমালাই খায় না, দধি খায় না, সে দধির মর্যাদা বুঝে না রে বাবা, যেই বান্দা কোরআন তেলাওয়াতের মজা পায় না, পরে না, সে মজাও বুঝবে না রে বাবা। আজকে তুমি আমাকে কোটি টাকা দিয়া যদি বলো টুপি ফালায় দাও, দাড়ি ফালায় দাও, কলিজা কেটে দিব, দাড়ি জীবনে ফেলবো না, টুপি ফালাবো না, এ দুনিয়া থেকে যদি বিদায় করে দাও, আল্লাহর কসম নবীর সুন্নত আমরা ছাড়বো না, কারণ এই দুনিয়াতে সম্মান, আখেরাতে সম্মান, ওই কঠিন দিনে সম্মান আমার নবীর সুন্নতের কারণে, আজকে টুপির কারণে গালি শুনিয়াও ফালাই না কেন, আমার নবীর সুন্নত আর আমার আল্লাহর গোলামি ছাড়া নাজাত নাই, কারণ সাড়ে তিন হাত মাটির বাসিন্দা যেদিন হয়ে যাব, যখন আমার ডানে আর বামে মাটি, ওই কবরে আমার আপন কেউ নাই, একটা টেলিফোনের ব্যবস্থা নাই, বাঁশবাগানের বাঁশ কাটি আমাকে এমন জায়গা রাখবে, দিনের বেলাও কেউ যায় না সাপের ভয়, ওই বাঁশবাগানে মাটি খনন করিয়া আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, অন্ধকার কবরে শোয়াইয়া, মাথার মুষ্টি আর পায়ের মুষ্টি খুলিয়া, আমার আপনজনেরা যখন পারাইয়া পারাইয়া মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে, কেউ আমার কবরের কিনারায় একটা বাতি নিয়েও দাঁড়াবে না, একটু সহযোগিতার জন্য দাঁড়াবে না, ওই চরমনের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই বারবার বলতেন, রে বাবা আমি যদি গুনাগার হইয়া কবরে যাই, আর তোমরা যদি কবরের উপরে ফুলের মালা দাও, আমার লাভ নাই, কারণ যখন আমার সামনে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, দুইজন ফেরেশতা আসি আমাকে বসাবে, বসানোর পরে সব কবরওয়ালাকে উঠাইয়া তিনটা প্রশ্ন করা হবে, কোন দল কর্তা এটা জিজ্ঞাসা করা হবে না, তোমার কয়তলা বিল্ডিং আছে তাও জিজ্ঞাসা করা হবে না, তুমি কয় ক্লাস পরে আলেম হয়েছ তাও জিজ্ঞাসা করা হবে না, সবাইকে প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয়টা দাও। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে যারা রবের গোলামি করছে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, আমার রবের নাম একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই,
আমার ধর্ম আমার ইসলাম আর কোন ধর্ম আমার নাই। এরপরে বলবে মদিনার নবী রহমাতুল্লিল আলামিনের পরিচয়টা দাও, আল্লাহর নবীর সাথে একটা রাস্তা করে দেওয়া হবে, আর বলবে এই ব্যক্তিরে চিনুনি। যারা নবীর সুন্নতের আমল করে গেল তারা দেখা মাত্রই বলবে ইনি তো সেই মায়ার নবী আমার, যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। আল্লাহ পাক অর্ডার করবে জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও, জান্নাতের বাগান বানায় দাও, তখন আর সাড়ে তিন হাত কবর থাকবে না, অনেক বড় হয়ে যাবে ফুলের বাগান। বলে এটা কেমন করে সম্ভব? আল্লাহর কুদরতে অসম্ভবটাও সম্ভব, যেটা কোনোভাবে সম্ভব না আমার আল্লাহর দ্বারা সেটা সম্ভব। পক্ষান্তরে যখন প্রশ্ন করা হবে কোনো বেনামাজি গুনাগার কবরে যাবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, জবাব দিতে পারবে না, শুধু বলবে লা আদরি, আমি কিছুই জানি না। বড় আফসুস, আল্লাহ পাক তার জন্য অর্ডার করবেন জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের পোশাক পরায় দাও। আল্লাহ কবরের মাটিকে প্রশ্ন করবেন আর বলবেন এরে কবরের মাটি, তোর গর্বে এখন আর কোনো নেক আমলওয়ালা নাই, আমার এক নাফরমান বান্দা, আমার দেয়া পানি, আমার দেয়া মাছ, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেয়া নেয়ামত ভোগ করিয়া আমার বিরোধিতা করেছে, আমার নবীর সুন্নতের আমল করে নাই। ও কবরের মাটি, দুই পার্শ্ব থেকে একটা সজোরে চাপ দাও, কবরের মাটির চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন ওই অন্ধকার কবরে চার জিনিস মানুষের উপকার করবে, আজাব হবে না। এক নাম্বার হবে আল্লাহর কোরআন। এই জন্য কোরআন পরে এখনো সময় আছে, এক ঘন্টা সময় এশার নামাজের পরে বা ফজরের নামাজের পরে দাও, আল্লাহর কোরআন পড়ো, আর এই কোরআনের মাদ্রাসায় নিজের সন্তানটা পড়াও, সন্তানটারে কোরআনওয়ালা বানাও। নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তালাওয়াত, যেই ঘরে কোরআন তালাওয়াত হয় ওই ঘরে রহমত বর্ষিত হয়, গজব আসতে পারে না। অতএব নবীর উম্মতের দল, আজকে থেকে তওবা করো, আর অপরাধ করব না, আল্লাহর কোরআনটা এত মজার, আজকে থেকে শিক্ষা করার চেষ্টা করব, নিজের স্ত্রী নিজের সন্তানগুলোকে কোরআন পড়াবো, এবং নিজেও গুনাহ থেকে বেঁচে আমলের লাই চলবো। তওবা করে কোরআন পড়ার নিয়ত যদি করো রে বান্দা, আল্লাহর দরবারে দুটো হাত উঁচু করে দেখায় দাও, ও দয়ার মালিক মেহরবানি করে কোরআনের নূর আমাদের সিনায় দান করেন, কোরআন পড়ার তৌফিক দান করেন, প্রত্যেকটা মা বাবাকে কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কোরআনের যত মারকাজা মাদ্রাসা আপনি মেহরবানি করে কেয়ামত পর্যন্ত কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীনের যত মারকাজ আছে মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। আমাদের দিলের তামান্না কোরআনওয়ালা হতে চাই, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হতে চাই। আয় আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে কবুল করে নেন। আমিন।